সোয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি চন্দ্রিমা, আজ নিয়ে এসেছি আবার একটা নতুন রেসিপি। আজ আমরা বানাবো আলুর দো পেঁয়াজা। একঘেয়ে রুটি লুচির সাথে আলুর তরকারি খেতে খেতে আমরা অনেক সময় বোর হয়ে যাই, তাই স্বাদ বদলের জন্য নিয়ে এসেছি এই চমকপ্রদ একটা রেসিপি। অবশ্যই বানিয়ে ফেলো, ট্রাই করে কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত জানিও। ভালো লাগলে একটা লাইক করার রিকোয়েস্ট রাখবো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। চলো রেসিপি শুরু করি। আলুর দো পেঁয়াজা বানানোর জন্য আমি প্রথমে একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি, আর তাতে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা আলু দিয়ে দেব। আমি আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খুব বড় বড় পিসে কাটিনি, একটু বড় করে ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি 4টে বড় সাইজের আলু নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব আমরা সামান্য একটু নুন। আর এখন আলুগুলোকে কিন্তু আমরা লাল লাল করে ভেজে নেব। তো চলো, প্রায় 5 মিনিট মতন সময় লাগবে, আমরা আলুগুলোকে ভেজে তুলে নেব। 5 মিনিট পর দেখো আলুগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে তুলে নেব। এবার ওই বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি একটা পেঁয়াজের খোলা গুলো ছাড়িয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর একটা টমেটো বেশ বড় বড় কুচি করে কেটে রেখেছি। পেঁয়াজটা প্রথমে 4 ফালি করে কেটে শুধুমাত্র আমি পাপড়ি গুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর টমেটোটা বড় বড় করে কেটে নিয়েছি। এগুলোকে আমরা জাস্ট 1 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু তেলে নাড়াচাড়া করে নেব, নিয়ে কিন্তু তুলে নেব। এবার আমরা দিয়ে দেব আরো 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এর মধ্যে দেব একটা শুকনো লঙ্কা, আর দেব 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা জাস্ট একটু সময়ের জন্য হতে দেব। ফোড়নের সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে, এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। আমি কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা সামান্য একটু ব্রাউন কালার হতে শুরু করেছে, এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো আদা রসুনের পেস্ট। এটা আমি 5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, ভালো করে মিশিয়ে দেব। আর মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, মশলাটা সুন্দরভাবে কষে গেছে। এর মধ্যে এখন আমরা দিয়ে দেব নুন। নুনটা একটু হিসেব করে দিতে হবে, কারণ আলু ভাজার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম। আর দিয়ে দেব সামান্য চিনি, নুন চিনি নিজেদের পরিমাণ মতো দেবে। আর এর সাথেই আমরা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দেব। আর মশলাটা আরো 2 থেকে 3 মিনিট কিন্তু কষিয়ে নেব। মশলা দেখো সুন্দরভাবে কষে গেছে, বেশ তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমরা এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর খুব ভালো করে একবার মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে আরো 1 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমরা জল দেব, তো পরিমাণ মতো জল দেব। এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগে না, তার জন্য আলুটা সিদ্ধ হয়ে যাবে আর সামান্য গ্রেভি থাকবে, সেই পরিমাণ কিন্তু আমি এখানে জল দিলাম। আমি এখানে 1 কাপ জল দিয়েছি। তো এবার গ্যাসের টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমরা ফুটে উঠতে দেব। দেখো গ্রেভি ফুটে উঠতে শুরু করেছে, আমরা একটা চাপা দিয়ে দিচ্ছি। ঠিক 7 থেকে 8 মিনিট পর কিন্তু ফিরে আসবো, আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবো। 8-9 মিনিট পর আমি এখানে ফিরে এসেছি। দেখো আমাদের কিন্তু এখানে গ্রেভি অনেকটাই শুকিয়ে গেছে, আর আলুগুলো কিন্তু সুন্দর আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি যে ভেজে রাখা পেঁয়াজ আর টমেটো গুলো রেখেছিলাম সেগুলো। আর এর মধ্যে আমি দিয়ে দেব এখন গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে একবার আমরা এটাকে মিশিয়ে নেব।
ভিজিয়ে দেওয়ার পর হাতে নিয়ে নিয়েছি কসুরি মেথি, এটাকে একটু ক্রাশ করে আমরা রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা একবার হাই ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রেডি হয়ে গেল আমাদের আলুর দো পেঁয়াজা। রেগুলারের আলুর তরকারি না খেয়ে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, একদম স্বাদ বদল হবে এবং নিশ্চয়ই ভালো লাগবে। চলো এটাকে আমরা সার্ভ করে দিই। তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজে আমি এখানে বানিয়ে ফেললাম আলুর দো পেঁয়াজা। অবশ্যই ট্রাই করো, রুটি লুচি সমস্ত কিছুর সাথে কিন্তু ভালো লাগবে। ট্রাই করে জানিও রেসিপি কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন কোনো ভালো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।